ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. وعن أم الدرداء رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقول دعوة المرء المسلم لأخيه بظهر الغيب مستجابة عند رأسه ملك موكل كلما دعا لأخيه بخير قال, المؤك قال الملك الموكل به آمين ولك بمثل حديث محمد رسول الله صلى الله عليه وسلم فرمى হাদিসটি পাঠ করলাম শয়ী মুসলিম থেকে হাদিস নম্বর দুই হাজার সাতশো তেত্রিশ ওম্মুদ্দা আবুদ্দা রবিআ আনহুর স্ত্রী দারদারাম্ম তিনি হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু এর পূর্বে

বা আবুদ্দার দিউর মেয়ের জামাই সহজ তো সফওয়ান বলেন কাদিম তুমসা কাদিম তুসাম আমি সামনে সামনে শাম শাম এগেলাম সিরিয়া এর পার্শ্ববর্তী এরিয়া তখন আমি আসলাম আবুদ্জার বাড়িতে এসে তাকে পেলাম না كلام أم الدرداء كي دردار أموكي تونتينيا ماكي بولن إدردار أم الدرداء فقالت أتريد الحج العام بنكي يبصر حجير إلى داكورتشن فقلت نعم تغايم بولن هيه قالت فادعو الله لنا بخير تغن أم الدرداء بولن تمي بدر جنو দোয়া করবে নেক দোয়া করবে আমাদের কল্যাণ চেয়ে দোয়া করবে কারণ এরপর হাদিস আল্লাহর রসুন সাল্ল ইসলাম বলেছেন এটা হলো নবীর ফরমান মুসলিম মোমেন ব্যক্তি তার ভাইয়ের জন্য যদি দোয়া করে তার অদৃশ্যে তার সামনে নয় তার উদ্দেশ্যে তার অনুপস্থিতিতে অন্য স্থানে অতবার সে শুনছে না তার অনুপস্থিতিতে অন্যত্র অদৃশ্যে দোয়া করে তাহলে এই অবস্থায় তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আপনি আছেন বাংলাদেশ আমি সৌদিতে আপনারা আমার জন্য দোয়া করলেন আল্লাহ কবুল করবে আপনি আছেন এক স্থানে সৌদিতেই আছেন ভিন্ন ভিন্ন স্থানে আমার অনুপস্থিতিতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন কবুল করে তো এই অবস্থায় আপনার দোয়া কবুল হবে আমি আপনার জন্য দোয়া করলাম আপনি আছেন বাংলাদেশ ইন্ডিয়া অথবা পৃথিবীর যে কোনো স্থানে আছেন আমি দোয়া করলাম ভাবে অথবা নাম নিয়ে আল্লাহ রসুন সাল্লাহসাম বলেছেন عند رأسه ملك موكل كلما دعا لأخيه بخير قال الملك الموكل به آمين ولك بمثل جدي أمي أبنى الجنة دعا كري أبنى جدي أمار ونس ونو وستا دعا أمار ودرشي أمي دعا بأبنى الله أكبر আমাদের মাতার কাছেই ফেরিস্তা আছেন উনি আমাদের জন্য দোয়া করেন উনি বলেন আমিন আর এর সাথে বাড়ি আরেকটা বলেন ও এলাকা বিমিস তার মানে আল্লাহ যেন তোমাকে তা দেন সে তার মতো দেন যা তুমি তার জন্য কামনা করেছ আল্লাহ এটা এক্সট্রা আপনার জন্য দোয়া তাহলে আপনি আপনার এক ভাইয়ের জন্য দোয়া করলেন আপনি আপনার এক ভাইয়ের জন্য মুসলিম এর জন্য বা মুসলিম আপনার বোনের জন্য দোয়া করলেন এই দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ আর এই সময় ফেরিস্তা মজুদ ফেরিস্তা বলেন আমিন আবার আমিন বলেন আর এর সাথে আরেকটা আপনার জন্য এক্সট্রা দোয়া করুন আল্লাহ তুমি তাকেও তা যা ওকে দিবে বা এর অনুরূপ তাকেও দান করো এর অনুরূপ আল্লাহ এই ব্যক্তি দোয়াকারীকেও দান করো তো এই জন্য আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকবেন একজন আরেকজনের জন্য আমরা সবাই দোয়া করি যে দোয়ার তৌফিক অফিক পেয়ে গেছে সে অনেক বড় ফজল আর রহমত পেয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আর কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই কারণ আল্লাহ রব আলমীর বলেছেন তখন তুমি তুমির রহমতুলিল্লাহ তুমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ কারণ আপনি দুনিয়া স্থায়ী না দুনিয়া খরস্তায়ী আপনি সুস্থ দেখবেন কত লোক সুস্থ হঠাৎ করে চলে যাচ্ছে কত লোক অসুস্থ যাচ্ছে না মাসা আল্লাহ আরও ভালো হয় পরে আবার অসুস্থ হয় আল্লাহ আকবর এর মধ্যে ও রব্বারকা মোমেনের প্রত্যেকটি কাজই রয়েছে কল্যাণ তাই কক্কর মোমেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবে না সবসময় রব্বি করিমের প্রতি সন্তুষ্ট থাকবে আর যে অবস্থায় আল্লাহ রেখেছে সে অবস্থায় সে খুশি থাকবে আনন্দিত পুরকিত থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে কারণ মোমেন যে কোনো দোয়া করে তার দোয়া কবুল হয় অবশ্যই কবুল হয় এর তবে এটা তিন তিনটি ক্ষেত্র আছে হয়তো আপনি যা চাইলেন তা দিয়ে দেন আল্লাহ আর না হয় আল্লাহ এর পরিবর্তে আপনার কোনো বলা মুসিবত দূর করেন কোনো বিপদ আসার জন্য এটা দূর করে দেন কিংবা এই দোয়াটি এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আখরাতের জন্য জমা রাখেন الحمد لله اللهم ما قال شكل كي شبرا هم الابد بيبطت دنيا المسلمان دروا بر الله رحم كرون اما دري ايمان امون الله بري ايمان بري يدين نيك عمل نبي كريم صلى الله عليه توفيق دان كو وصل الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين